কি মাটির নিচে লোহার ট্র্যাপ? আমি তো বুঝতেই পারছি না বাড়ির মধ্যে কঙ্কাল এলো কি করে। এই মেয়ে বাড়িতে আসার পর থেকে বাড়ির সবার হাড় মাস ভাজা ভাজা করে কঙ্কাল বার করে দিয়েছে। এতে বাড়িতে কঙ্কাল পাওয়া যাবে এটার আশ্চর্যের কি আছে? দেখ আর কত কি হয়। হ্যালো, পুলিশ কঙ্কাল পেয়েছে, ফরেন্সিকে নিয়ে যাচ্ছে। তুমি কিছু একটা করো শিগগিরি। ওকে, আমি রাখছি। আমরা না বলা অবধি আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না। এই কঙ্কালের ফরেন্সিকের জন্য আমাদের ফরেন্সিক টিম আপনাদের বাড়ির প্রত্যেকের থেকে কিছু না কিছু নমুনা সংগ্রহ করবে ডিএনএ ম্যাচের জন্য। আশা করি আজ রাতের মধ্যেই ফরেন্সিক টিম কিছু জানাতে পারবে। ভালো কথা, আপনাদের বাড়ির সবাই এখানে উপস্থিত আছেন তো? না, সবাই তো এখানে নেই। কে নেই? আমার স্বামী রুদ্র রায়চৌধুরী, উনি তো মিসিং, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা তো খোঁজ চালাচ্ছি। এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন তো, আপনি রুদ্রবাবুর ব্যবহার করা কিছু জিনিস নিয়ে এসে আমাদের দিন, ওটাও টেস্টের জন্য লাগবে। ওনার কোনো জিনিস কেন লাগবে? দেখুন, এটার উত্তর আমি আপনাকে দিতে পারবো না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, রুদ্রবাবু মিসিং, বাড়ির এই টেনশন অবস্থায় আপনারা হঠাৎ করে বাড়ি সংস্কারের কাজে হাত দিলেন কেন? কাল যে ঘটনাটা ঘটেছিল সেটা কি বাবা পুলিশকে জানিয়েছেন? এখন কি বলবো যে কাল রাতে চোর এসেছিল? এনিওয়ে, এটা আমরা ঠিক বার করে দেব। গৌরী, ওপর থেকে রুদ্র কিছু একটা নিয়ে আয় যা।
দেখুন, বাড়ির মধ্যে যখন কঙ্কাল পাওয়া গেছে তখন তার তদন্ত তো করতেই হবে। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই করবো। আমরাও তো জানতে চাই যে বাড়ির মধ্যে কঙ্কাল এলো কী করে। আচ্ছা, রুদ্রর কোনো খোঁজ পাওয়া গেল? আমরা সমস্ত হসপিটাল, নার্সিংহোমে খোঁজ করেছি, ওনার খোঁজ পাওয়া যায়নি। হয়তো ওনাকে দূরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। অফিসার, এটা নিয়ে নিন। রুদ্রবাবুর কেস আর এই কঙ্কালের কেস, আশা করি খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারব। আচ্ছা, এখন আসি। ঠিক আছে, তোমরাও এখন এসো। আমার নাতির যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে এই মেয়েকে আমি ছাড়ব না। আর তখন যদি কেউ বাধা দেয় আমায়, আমার থেকে খারাপ কেউ হবে না। আমায় পথ দেখাও ভোলানাথ। রুদ্র স্যারকে আমি কোথা থেকে কিভাবে খুঁজে বের করব? রুদ্র স্যার কোথায় আছেন, কেমন আছেন কিচ্ছু বুঝতে পারছি না। মানুষটা বাড়ি না ফেরা অবধি, মানুষটার কোনো খোঁজ না পাওয়া অবধি আমি এক ফোঁটাও শান্তি পাবো না ভোলানাথ। বাড়িতে কেউ আছেন? আপনারা কারা? আমরা ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে এসেছি। আজকে আপনাদের বাড়িতে যে কঙ্কালটা পাওয়া গিয়েছে তার রিপোর্ট নিয়ে এসেছি। ওটা কার কঙ্কাল? আপনি কে? ছেলে রুদ্রব, আপনারা বলুন না ওটা কার কঙ্কাল, কি জানতে পারলেন আপনারা? আপনারা মন শক্ত করুন। এই কঙ্কালটা রুদ্র রায়চৌধুরীর। জামার টুকরোটা এই কঙ্কালের সাথে পাওয়া গিয়েছে, তার সাথে আরো কিছু তথ্য আমাদের কাছে এসেছে। দেখুন তো, ঠিক এই রকম জামা পরেই কি শেষবারের মতো রুদ্র রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়েছিলেন?
সবাই ঢুকে গেলে তারপরে আপনি আসবেন। ওরা ভুল বলছিল মা, রুদ্র কিচ্ছু হয়নি। আমার স্মৃতির সিঁদুর থাকতে রুদ্রর কিচ্ছু হতে পারে না। ওরা ভুল বলছিল মা, আপনি চোখ খুলুন মা। মা চোখ খোলো, মা 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 চোখ খোলো মা। আমার নাতিটার কি হলো গো? আমি কি শুনলাম? এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না বৌমা? তোমায় আমি বলেছিলাম না, এই মেয়ে সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। মা রুদ্রর কিছু হতে পারে না মা, আপনি চোখ খুলুন। মা 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 মা, আমি নিজে গিয়ে রুদ্রকে ফিরিয়ে নিয়ে আসবো। আমার গলার মঙ্গলসূত্র, আমার স্মৃতির সিঁদুর মিথ্যে হতে পারে না মা। তুই রুদ্রকে মেরে এখানে পুঁতে রেখেছিস, আর এখন সবার সামনে কুমিরের কান্না কেঁদে নাটক করছিস। চোরের কথা বলছিল না, তার মানে কালকে রাতে আমার দাদু ভাইকে মেরে লোক এনে এখানে পুঁতে দিয়েছে। তারপর যাতে কারোর সন্দেহ না হয় সেই জন্য চোরের গল্প দিচ্ছিল। ভোরের সর্বনাশী আমার দাদু ভাই তোর কি ক্ষতি করেছে? আমি কিছু করিনি, আমি কিছু জানি না। মিথ্যে কথা বলছো তুমি, তুমি নিজে হাতে আমার ভাইকে মেরেছো। তুমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। এই তুমি বেরো, বেরো এখান থেকে, বেরো। আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। ওরে, তুই কিছু না জানলেও বাড়ির সবাই জানে যে তুই রুদ্রকে খুন করেছিস। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই, রুদ্র নেই, তাই ওর বউ হিসেবে তুই এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবি না। নিজের বরকে খুন করে এখন মঙ্গলসূত্রের মা দেখাচ্ছিস? এবারও স্মৃতির সিঁদুরটা মরছে।
আমাদের স্বামীকে মেরেছিস, এখন আমার বিশ্বাস এনেছ? তোকে শেষবারের মতো বলছি, আমার সিঁথির সিঁদুর মুছে দিস না। আমার সিঁথি সিঁদু মুছে দেওয়ার ক্ষমতা কারো নেই। ক্ষমতা দেখাচ্ছিস তুই? তুমি আমার গায়ে হাত তুললি? আমার সিঁথির সিঁদুরে যদি একবারও হাত পড়ে, আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। অগ্নি সাক্ষী রেখে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে রুদ্র আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। আমার সিঁথির সিঁদুরের অধিকার শুধু রুদ্রর, তাই তুই চাইলেও আমার সিঁথির সিঁদুর মুছে দিতে পারবি না পিয়া। তুই এখন আর রুদ্র বনস করি, শুনলি না ওরা কি বললো? রুদ্র আর বেঁচে নেই। তুই সেটা বিশ্বাস করতে পারিস, আমি সেটা বিশ্বাস করি না। আমার স্মৃতিতে যতক্ষণ সিঁদুর আছে রুদ্রর কিচ্ছু হতে পারে না। আমরা টেনে ওকে বাড়ির বাইরে বের করে দিয়ে আসি। এরকম করিস না, ওকে ছেড়ে দে। তুমি কেমন মা? যে তোমার ছেলেকে মারলো তুমি তাকে এই বাড়িতে পুষে রাখতে চাইছো? আমি ওকে ধরছি, তুই এক্ষুনি সিঁথি সিঁদুরটা মুছে দে। Thank you.
সাহস? তুমি আমার ধীর গায়ে হাত তুললে? আজকে বাড়িতে এত বড় বিপদ বয়ে এনেছো তুমি। তুমি তোমার নিজের স্বামীকে মেরে ফেললে। তারপরেও কেন তুমি বাড়িতে থাকতে চাইছো? বেড়ে যাও, যাও বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই পারি ঠাম্মি, কিন্তু কোনো মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব না। আমার বিশ্বাস রুদ্রর কিচ্ছু হয়নি, রুদ্র বেঁচে আছে। এই কঙ্কাল রুদ্রর নয়। যারা এখানে এসেছিল তাদের অনেক বড় একটা ভুল হচ্ছে। এতই যদি তোমার বিশ্বাসের জোর, এতই যদি তোমার সিঁদুরের ভরসা, তাহলে যাও যাও গিয়ে আমার দাদু ভাইকে খুঁজে নিয়ে এসো। আর দাদু ভাইকে যদি খুঁজে নিয়ে আসতে না পারো, তাহলে আর কোনোদিন আমাকে এই মুখ দেখাবে না। বেশ, আমি যাচ্ছি, আমি রুদ্রকে ফিরিয়ে আনবই। মা, আপনি কাঁদবেন না মা, আমি আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার স্মৃতির সিঁদুরে দিব্যি দিলাম, আমি আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবো।